রহমান এই বাংলাদেশে আসতেই পারবে না, কোনো দিনও আসতে পারবে না। কারণ সে জানে যে এখানে গেলে তাকে অ্যারেস্ট হতে হবে, তাকে জেলে ঢুকতে হবে। সে তো মুসলিকা দিয়ে চিকিৎসার জন্য গেছে, তার তো তার কোমরে বহু ঘি মাইখা এখন মোটামুটি একটু ভালো আছে। তারা কিন্তু এই দেশে আসার জন্য বলে না, অর্থাৎ এই দেশের মানুষের ক্ষতি করার জন্য যে এই বিভ্রান্তটা সৃষ্টি করে আর কি, যে মানুষের জানমালের ক্ষতি করতে, একটা মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হইলে পরে একটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওরা তো চাই এগুলা, ওরা কিন্তু এই দেশে জীবনেও কোনোদিন আসবে না। খালেদা জিয়া নির্বাচন করতে পারবে না, উনি সাজাপ্রাপ্ত, উনি জেলে, শেখ হাসিনা দয়া করে তাকে ইয়েতে রাখছে। এখন মূল কথা যেটা, ওরা দেশের মধ্যে মানুষের বিভ্রান্ত করার জন্য নানাবিধ কথাই বলতে পারে, নানা হুঙ্কার মুঙ্কার দিতে পারে। ভাড়াটিয়া ভাড়াটিয়া লোকজন নিয়ে, টাকা দিয়া ভাড়াটিয়া লোকজন নিয়ে সমাবেশ করে। এগুলো দেখেন আগে দুই দিন আগে যা বসে থাকে, কারা যারা কর্মী তারা, আমরা যেমন যখন যখন যেটা প্রয়োজন তখন আওয়ামী লীগ সেই প্রোগ্রাম মানে তাৎক্ষণিক সাকসেস করে। এই দেশের মানে বলিষ্ঠ কর্মী যারা আছে তাদেরকে দিয়ে, ওই ভাড়াটিয়া লোকজন দিয়ে আওয়ামী লীগ কখনো সমাবেশ করে না। অস্ত্রের মুখেই তো তাদের লোকা জন্ম, অতএব তারা হুমকি ধুমকি দিতে পারে, তারা বলতে পারে হুমকি ধুমকি, কিন্তু তাদের হুমকি ধুমকি এই দেশে আর শোভা পায় না। কারণ এই দেশের মানুষ সকলেই ঐক্যবদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা এই দেশকে, এই দেশের জনগণ চায় এই দেশটা একটা উন্নত রাষ্ট্রে পরিণত হোক। অতএব তারা হচ্ছে এরকম ব্যাপার যে মনে করেন তারেক জিয়া মুসলিকে দিয়ে এই দেশ থেকে মানে চলে গেছে যে আর কোনো দিন রাজনীতি করবে না, সেই বাংলার মাটিতে কোনো দিন সে জীবন মানে আজীবন সাজাপ্রাপ্ত আসামি, সে কোনো দিন এই বাংলাদেশে আসবে না। সে ওইখান থেকে, আপনারা জানেন যে যারা এই দেশটার স্বাধীনতা চায়নি তারা এই দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য হয়তো নানাবিধ পরিকল্পনা তাদের আজীবন ছিল এবং এখনও অব্যাহত আছে। তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবেই যে তারা তো কোনো দিনই আমাদের ভালো চায়নি, অতএব তারা ওই ওই হুঙ্কার যতই দেখ, এই দেশের জনগণ শেখ হাসিনার সাথে আছে, কোনো হুঙ্কারই কোনো কাজ হবে না। এই দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতিতে চলতেই থাকবে। জিয়াউর রহমান একজন মিলিটারি, সে ওই সে কী বলে ওটা এই বাংলাদেশের স্বাধীনতা যে রহমান ঘোষণা দিছে, ওই এইটার এইটার পর্ব বহু আগেই শেষ হয়ে গেছে, এই পর্ব নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। জিয়াউর রহমান একটা খুনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গমাতা।